হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ির গার্ডেন, মানে ত্রিপুরা। সরাসরি ত্রিপুরায় নিয়ে গেছি তোমাদেরকে এখন। আর এগুলো মায়ের বাড়ির ফুলগুলো, যেগুলো আমি তোমাদেরকে ছোট অবস্থায় দেখে এসেছিলাম, তখন মাত্র কুলি এসেছিল, আর এখন সবগুলো ফুটে দেখো কি সুন্দর হয়েছে। আর তাই ওরা আমাকে ভিডিও পাঠিয়েছে, তো আমি ভাবলাম তোমাদের সাথেও অবশ্যই শেয়ার করি। আর শুধু ফুলই কেন, অনেক ফলও ধরেছে। অনেক ফল বলতে শশা এসছে শশা গাছে, আমের মুকুল এসছে আমের মুকুলের গাছে, আর এই যে ফুলগুলো যেগুলো কড়ি দেখেছিলে তোমরা, দেখো এখন কি সুন্দর হয়ে আছে। তো ভীষণ ভালো লাগছে আমার দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করা। আর এই দেখো মার খিরাই গাছে খিরাই এসছে, আমের গাছেও মুকুল এসছে, তো একদম ফলে ফুলে ভরা এখন মার গাছ। আর এবারে মায়ের বাগান থেকে সরাসরি চলে এসেছি ইউএসএতে, মানে আমার কিচেনে। আর আমার কিচেনে এখন আমি করছি রান্না, আর আজকে নিয়ে নিচ্ছি অনেক কিছু। অনেক কিছু বলতে আজকে তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাবো, আর সেটা টাইটেলে দেখেই তোমরা বুঝতে পেরে গেছো হয়তো যে আজকে শুটকি মাছ রান্না হবে। কিন্তু তার আগে দিশার জন্য রান্না করে নেব ডিমের ঝোল। আর দিশাকে আমি যে কোনো জিনিসই খাওয়াই তার মধ্যে ভেজি অ্যাড করার চেষ্টা করি, তো সে কারণে আজকে ডিমের ঝোলের মধ্যেও দিয়ে দেবো আমি ঝিঙা আর বেগুন। তো ঝিঙা না আমি এরকম কি বলবো তোমাদেরকে, ছুরি দিয়ে কাটতে আমার খুবই কষ্ট হয়, সবসময় বটিদা দিয়ে কেটে অভ্যাস, কিন্তু তাও মানে ছুরি দিয়ে কাটলে না সেরকম ভালো ভালোভাবে আমার মনে হয় না হয়ে ওঠে আমার দ্বারা। তো জানি না তোমরা কে কীরকম করে কাটো, যদি ভালো করে কেটে থাকো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কী করে কাটলে আমার ঝিঙা কাটাটা ভালো করে হবে। তো আমি কোনো রকমভাবে চেষ্টা করি এইভাবেই কাটতে পেরেছি। তো ঠিক আছে, ঝিঙাটা কেটে নিয়ে আর তারপর বেগুন কেটে দিশার জন্য রান্না করে নেব পাতলা ডিমের ঝোল ঝিঙা আর বেগুন দিয়ে, তাতে কিনা দিশার খাওয়ার মধ্যে ভেজিটাও থাকবে আর প্রোটিনটাও থাকবে। তো আমি চেষ্টা করি যখনই ডাল বানাই ডালের মধ্যেও সব রকম সবজি দিয়ে দিই, মাছের ঝোলেও সবজি দিয়েই করতে ভালোবাসি। তো আরও একটা কথা, মাছগুলো যে এনেছিলাম বাংলা বাজার থেকে এগুলো তো অনেক দিন হয়ে গেছে, তাই দিশাকে আমি আর এখন ওই মাছগুলো দিচ্ছি না। যদিও আজকে আমাদের জন্য মাছ ভাজা করে নেব কিন্তু দিশাকে আর দেবো না, তাই ওর জন্য আমি ডিমের ঝোলটাই প্রেফার করছি, কারণ বাচ্চা মানুষ ওকে ফ্রেশ ফ্রেশ খাওয়ানোই ভালো, তাই না? আর এরকম ফ্রোজেন মাছ এতে কি কোনো গুণাগুণ আছে আমার তো মনে হয় না। তো একবার এনে আমরা খেয়েছি, কিন্তু এরপর থেকে আমার আর ইচ্ছে নেই এত দূরে গিয়ে মাছ ফ্রোজেন মাছ কিনে আনার। মাছগুলো খুব একটা বেশি ফ্রেশ তো হয় না, কারণ যেহেতু এতদিন ফ্রোজেন থাকে, তো আমার মনে হয় এরকম মানে গুণ ছাড়া খেয়ে মাছের কোনো কি দরকার আছে বলো? এর চেয়ে বেশি যেগুলো তাজা সবজি বা ফ্রেশ পাওয়া যায় ওগুলো খেলেই ভালো, তাই না? তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটাও হয়ে গেছে, আর এবারে রান্না বসিয়ে দিয়েছি। দেখো একদম হালকা করে রান্না করব, একদমই সামান্য তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে বেগুন আর ঝিঙা, মানে শুধু দিশার জন্যই তো, তাই একদমই অল্প। আর দেখতেই পাচ্ছ তেল কম বলে কীরকম অবস্থা, কিন্তু কিছু করার নেই, আমি আজকাল তেল কমই রান্নার চেষ্টা করছি। তো এই যে ডিমটাও দিয়ে দিয়েছি একসাথে, এরকম করে এটাকেও একটু ভেজে তারপর বাস জল দিয়ে ঝোল বানিয়ে দেবো। এই হচ্ছে দিশার রান্না। আর এখানে দেখো পুঁই ডাঁটার সবজি আমি রান্না করে রেখে দিয়েছি অলরেডি, আর এইদিকে ডালও হয়ে গেছে আমার। তো যেদিন যেদিন আমরা শুটকি মাছ রান্না করি ওই দিনই আমি চেষ্টা করি ডাল করার, কারণ ডাল দিয়ে শুটকি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি জানি না তোমরা কারা কারা খেয়ে থাকো শুটকি, আমরা কিন্তু বাঙাল, আর বাঙালরা একদমই বাঙাল বাড়িতে শুটকি তো রান্না হয়ই। আর সেটা কি বলবো মানে খুবই একটা কি তর্ক বিতর্ক হয় হয়তো বাঙাল আর ঘটির মধ্যে শুটকি রান্না আমরা খাই বলে, কিন্তু সে যাই বলো শুটকি মাছের কিন্তু ভালো করে রান্না করলে খুব স্বাদ হয়, অসাধারণ স্বাদ, যেটা দিয়ে তুমি পেট ভরে থালা ভর্তি ভাত দিয়ে খেতে পারবে। তো চলো শুটকি মাছটা রান্না করি, তার জন্য অনেকগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে, আর অনেকটা লঙ্কাই কিন্তু লাগবে, ঝাল ঝাল মতো হবে। আর এই যে হচ্ছে প্যাকেটটা যেটা আমি বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছিলাম শুটকি মাছ, যেটাকে পুঁটি শুটকি বলে, মানে এটাকেই আমরা শীতল শুটকি বলে থাকি, তো ওটাকেই আজকে আমি রান্না করব। তো দেখতে তো ফ্রেশই লাগছে আমার, এবার কেটে আগে তোমাদেরকেও দেখাচ্ছি কেমন হয়। তো এখানে কিন্তু আমি গরম জল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, কারণ কি আমি শুটকিটাকে ধুয়ে নেব আগে।
তো তার আগে আমি ভ্যানটা অন করে নিই, কারণ শুটকি মাছের এত গন্ধ বেরোয়। ব্যাঙ্গালোর থাকতেও আমরা যখন রান্না করতাম তখন এক্সস্ট ফ্যান চালিয়েই নিতাম, আর এখানে তো আমি জানি না মানুষ কি বলবে। তো ঠিক আছে, সে যাই বলুক আমরা তো খাবোই, তাই না? তো এখানে আমি তিনটে মতোই বার করেছি, যেহেতু আমরা দুজনই খাবো। তো এটাকে আমি প্রথমে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো, গরম জল ঢেলে দিয়েছি, একদমই ফুটন্ত গরম জল, আর তার মধ্যে ভালো করে আমি ধুয়ে নেব মাথাটাকে। আমি এখনও ফেলে দিতে পারি বা পরে আমি ফেলে দেব মাথাটাকে, কারণ মাথাটা রাখলে না একটু তেতো তেতো লাগে, তো মাথাটাকে রাখবো না। আর এখানে আমি বসিয়ে দিয়েছি পাত্রটা গরমে, আমি আজকে প্রেশার কুকারেই করব, কারণ এটা ভরানো আছে, তো আর অন্য কিছু ভরাবো না ভাবছি, নিজের কাজ কমানোর জন্যই। দেখি যতটা করতে পারি, পরে যদি মনে হয় তাহলে আবার চেঞ্জ করে নেব। তো একটু তেল দিয়ে নিয়েছি আমি, প্রথমে তেলটা একটু ভালো করে গরম হোক, ততক্ষণে আমার মাছ ধোয়া তো হয়েই গেছে, আর মাছটাকে আগে ভালো করে ভেজে নেব। আর এদিকে মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে তো একটা দেখানোই হলো না, সেটা হচ্ছে রসুন। রসুন ছাড়া কিন্তু শুটকি মাছ একদমই ভালো লাগে না। তো এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি মাছ, আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। তো আমি মাথাটা ফেলতে ভুলে গেছিলাম, তো এক্ষুনি মাথাগুলো আমি ফেলে দেব। মাথাগুলো না ফেললে কিন্তু তেতো তেতো লাগে, তো তাই মাথাগুলো এক্ষুনি ফেলে দেব। ফেলে মাছটাকে ভালো করে ভাজা করে নেব। এরকম করে ভাজলে না তখনই শুটকির গন্ধ বেরিয়ে আসে, আর এই গন্ধটা একটু কম হওয়ার জন্যই কিন্তু আমি ভেন্টগুলো অন করে দিয়েছি, যা দরজাও খুলে দিয়ে আসবো। দাঁড়াও, একটু ওয়েট করছি যে একটু পরে গিয়ে দরজাটাও আমি খুলে দিয়ে আসবো। তো এই যে আমি ভালো করে শুটকি মাছটাকে ভেজে নিয়েছি, এই দেখো তলায় লেগে লেগে যাচ্ছে, আমার মনে হচ্ছে প্রেশার কুকারটা চেঞ্জ করে অন্য একটা পাত্রে রান্নাটা করতে হবে। তো এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে ফ্রাই করতে থাকবো। এটাই হচ্ছে মেইন, ভাজাটা কিন্তু অনেকক্ষণ করতে হবে, এরকম করে ভাজতে থাকবো। আর এরপরে একটু নরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। তো এক্ষুনি কিন্তু আমি আর কিছুই দিচ্ছি না। একটু যখন পেঁয়াজগুলো নরম নরম হয়ে হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি, দেখো, শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কিন্তু আমার তলার জায়গাটা দেখো প্রেশার কুকারের একদমই কালো কালো হয়ে যাচ্ছে, তো আমি ভাবছি এটাকে শিফট করে এই ফ্রাইং প্যানে নিয়ে যাব। আর এখানে রয়েছে টমেটো, টমেটোটাও আমি এই সময় মিশিয়ে দেব। এই যে দেখো, আমি ফ্রাইং প্যানে শিফট করে নিয়েছি আর টমেটোটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার টমেটোটা অ্যাড করে ভালো করে আমি নাড়তে থাকবো। এখনও কিন্তু আমি নুন অ্যাড করিনি, কারণ আমি জানতাম যে টমেটো অ্যাড করলেই, নুনটা আমি অ্যাড করলে টমেটোটা মুছতে শুরু করবে, তো সে কারণেই আমি নুনটা দেইনি এখনও। তো এবারে আমি যেহেতু টমেটো দিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে নুন দেব। যারা তোমরা কখনো শুটকি খাওনি, আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই এরকম করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। আর গরম ভাতে তো খুবই ভালো লাগে, আর ডাল দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে। শুটকি মাছ তো খাওয়াটা কিন্তু বাজে কোনো জিনিস নয়, যারা শুটকি মাছ নিয়ে ব্যঙ্গ করো, মানে যারা বলছি এরকম তো অনেকেই আছে যারা খায় না, ওরা এরকম ব্যঙ্গ করে, ওদেরকে আমি বলবো কলকাতায় তো এরকম অনেক আছে যারা শামুকও খায়, ছোটো ছোটো শামুক রান্না করে খায়। তাহলে ওটাকে যদি তোমরা ঘৃণা না করো, শুটকি মাছকে কেন ঘৃণা করবে বলো? শুটকি মাছ কোনো খারাপ কিছুই না। আর এবার আমি দরজাটাকে খুলে দিই, প্রচণ্ড শুটকির গন্ধ বেরোচ্ছে। আমরা ব্যাঙ্গালোরেও এরকম ঘুরতাম, দরজা টরজা খুলে দিতাম ভালো করে, তো আজকে আমি তাই করেছি। করে এসে আবার রান্নাটাকে ভালো করে নাড়ছি, এরকম সময় রান্নাটাকে ভালো করে না নাড়লে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো ভালো করে আমি নেড়ে নিচ্ছি শুটকি মাছটা, আর এইদিকে দিশা খেলা করছে, তো ও বলছে মা এটা কিসের গন্ধ বেরিয়েছে, তুমি কী রান্না করছো? তো সেটাই তো, শুটকির মোটামুটি আর একটু সময় ধরে হবে, কারণ অনেকটাই ভাজা ভাজা করে নিতে হয়। তো আমার মা অনেক বছর যাবত শুটকি মাছ রান্না করেন না, যবে থেকে আমার বাবা মারা গেছেন তবে থেকে, মানে অনেক বছর হয়ে গেছে, 22 বছর হবে আমার মা শুটকি রান্না করে না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে শুটকি মাছ খুব খাওয়া হয়, তো আমার শাশুড়ি মা আবার খুব ভালো রান্না করেন শুটকি। তো আমার তো ইন্ডিয়াতে থাকতে রান্না করতে হয় না, কারণ উনিই সবসময় শুটকি মাছ রান্না করেন, তো আমার অভ্যাসটা সেরকম নেই বললেই হয়। তো এখানে যেহেতু কি করব খাবো তাই বলে এনেছি, তো তাই রান্না তো আমাকেই করতে হবে, তাই আজকে রান্না করছি আর কি, আমার সেরকম অভ্যাস কিন্তু নেই। তো এখানে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো,
এই যে দেখো, ধনে পাতা দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে নেব। আশা করছি আজকে ভালোই হবে, দেখা যাক, খেতে বসলে বোঝা যাবে। কিন্তু এরকমই হয়, একটু ভাজা ভাজা হবে, এখনও আরও অনেকটা ভাজা বাকি আছে, মানে মোটামুটি 8 মিনিট 7 থেকে 10 অবধি আমাকে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কি এটার পারফেক্ট কালারটা আসবে। তো চলো আরও কিছুক্ষণ ভেজে নিই তারপর। তো এখানে একা একা রান্না করতে করতে মনে হচ্ছে যে এগুলো রান্না কিন্তু ইন্ডিয়াতে থাকলে বা আমার শাশুড়ি মামার সঙ্গে থাকলে আমার কিন্তু করতেই হয় না, সবটাই উনিই করেন। তো সে কারণে আমিষের পার্ট আমার বেশি একটা রান্না করতে হয় না, কখনো কখনো নিরামিষ ইচ্ছা করলে করি, কারণ রান্নাটা উনার হাতেই বেশিরভাগটা থাকে। তো আজ এখানে খুব ইচ্ছে করছিলো শুটকি মাছ বানিয়ে খাবার, আর ওই দিন বাংলাদেশি দোকানে গিয়ে পেয়েও গেছিলাম শুটকিটা, তো তাই নিয়ে এসেছি। আর ভাবলাম যখন আমি বানাবোই তো তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদের মধ্যে যারা খেতে জানো না মানে শুটকি মাছ কী করে খেতে হয়, তাদের জন্য একটু হয়তো হেল্প হয়ে যাবে যদি তোমরা খেতে চাও। তো দেখো আমার অলমোস্ট হয়ে গেছে, আর এবার নামিয়েও নিয়েছি, এই যে হয়ে গেছে আমার শুটকি মাছ রেডি। আর এবারে দুটো ইলিশ মাছ ভাজা করে নিয়েছি, বাস আমাদের আজকে লাঞ্চ একদম রেডি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো। টাটা।